আপনি যে ওনাকে বিয়ে করছেন তার প্রমাণ আছে। আচ্ছা ভাই, আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন? দুই বছর ধরে। তাহলে আপনি এই যে এত জায়গা থেকে আপনি রয়্যাল রিসোর্টে কেন আসলেন? সময় কাটাইতে বাইরে রাত কাটাতে ভিড় কাটাতে কেন রয়্যাল? না না, আমি বেড়াইতে আসছি জায়গা নিয়ে। হ্যাঁ, মেয়ে আছে। আপনারা যদি প্রশ্ন করতে চান, করেন, আমি উত্তর দিচ্ছি। হ্যালো,
আপনি কোথায় বিয়ে করছেন? দ্বিতীয় বিয়ে খুলনা আপনারা দেখছেন এখানে মাওলানা মামুনুল হক, উনি সোনারগাঁয়ের রয়েল ইনস্টিটিউটে, উনি বলছে এটা নাকি একজন মহিলা আছে ওনার সাথে, উনি বলছে এটা ওনার বিবাহিত স্ত্রী। এখানে সোনারগাঁ থানার ওসি তদন্ত তবিদুর রহমান আছেন, আছেন এসিলেন এসিলেন সাহেব আছেন, আছেন যুবলীগের সভাপতি নান্নু ভাই। আপনারা যারা করতেছেন আমি আপনাদের বিরুদ্ধে আমি আপনাদের সাথে ব্যাপারে আইন অনেক ব্যবস্থা নেব। আপনার সাথে কে দুর্ব্যবহার করছে আপনি বলেন? হ্যালো, আপনি বলেন কে আপনার সাথে, আপনি কে দুর্ব্যবহার করছে আপনার সাথে, আপনার সাথে কে দুর্ব্যবহার করছে আপনি বলেন? সবাই দুর্ব্যবহার করছে, আপনি একলাই ভালো মানুষ এই জায়গায় লাখ লাখ টাকা ইয়া নিয়া আমরা রয়্যালটি চুকাইবেন, আমি কয় হাজার টাকা তুমি বলেন? এখানে মিডিয়ার লোকেরা কি আপনারা এখানে আপনি কতটুকু যুক্তিযুক্ত আপনি বলেন? আবার বলতেছেন আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা, আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন এই কথাটা কেন বললেন? আপনি আপনার স্ত্রী তো বেরোইছে না উনি? কেন আপনি কেন বলাইতে চাইলেন? আপনি বলা যাচ্ছেন
আমি কথা বলতেছি, আমি আপ যারা আমার সাথে ব্যবহার করেছেন, আমার ওয়াইফকে যারা অপমান করেছেন, এই যে আপনি মুখ খুলেন আমার পাঁচ জমিদার প্রতি ছেলে আমার হ্যাঁ দাও থাকার প্রতি তোমার বেরো থাকার কি আপনার এই ভাই
Ne kadar da matan deriyiz.